Hi guys, welcome back to my channel and welcome to my another vlog. So, এখন আমরা মন্দিরে এসে উপস্থিত হলাম, দেখতেই পাচ্ছ সবাই ডুবছে একে একে। আর সবাই আমার ক্যামেরা দেখলে বলার জন্য ব্যস্ত হয়ে যায়, মানে আমাকে সবাই ভালোবাসে। তো চল তোর চ্যানেলে আমাদেরকেও দেখা, আমরাও বলবো। তো যাই হোক, এখানে মন্দিরে পুজো আরম্ভ হয়ে গেছে আর কি, মানে দুপুরের ভোগ, লোকনাথ বাবার রাধা কৃষ্ণের সবার ভোগ হচ্ছে। ভোগের সময় এখন ভোগ চলছে আর কি, দেখতেই পাচ্ছ যেহেতু মানে কাপড় দিয়ে ঢাকা হয় আর কি, আড়াল করে ভোগটা হয়। আমি আবার ভিডিওটা একটুখানি করে আবার সরে গেলাম, কে কি বলবে ভোগের সময় আবার ভিডিও করছি, শেষে কেউ মানে চেঁচালে অসুবিধা আছে। তো যাই হোক, কেউ কিছু বলেনি, ভোগের ভিডিওটা করে আমি সরে গেলাম। আর তারপরে আরতি হচ্ছে এখন, তো আমরা এদিক ওদিক ঘুরে এবার আরতির কাছে মানে ঠাকুরের কাছে এলাম আর কি, আরতি দেখতে। মন্দিরটা কি সুন্দর দেখো, সাজানো বেশ অনেকটা জায়গা জুড়ে। মূর্তিগুলো অনেক বড় বড়, লোকনাথ বাবার মূর্তিটাও দেখো অনেকটাই বড়, মানে উঁচু করেছে আর কি, বড়, বেশ সুন্দর করে মালা টালা দিয়ে সাজানো। তো আজকে এই যে মমিদি হলো মানে আজকে পুজোটা আর কি দিচ্ছে ভোগটা, মমিদিরা আর কি, ওরা প্রত্যেক বছরই দেয়, তো প্রত্যেক বছর নেয় এবারও দিচ্ছে আর কি। পুজো সেরে এসে আমি এখানে একটু প্রণাম করে নিলাম, যে এখন তো ভিড়টা কমেছে, চল এখন একটু ফাঁকা ফাঁকা প্রণাম করি। আর মেয়ে সেই টাইমে আমার ভিডিও করছিল, তারপরে চলে এলাম এখানে। এখানে যেখানে আর কি ভোগ টোক রান্না হয় এদিকটা একটু দেখতে এলাম, দেখো সব ভোগ রান্না করে রাখা আছে, কী সুন্দর ভোগ রান্না করারও আলাদা ব্যবস্থা, সব রকম বড় রান্নাঘর। আর এখানে সব বসে গেছে, আর তা করতে এই যে মমিদির দুই পিসি আসতে অনেক দেরি করেছে, তো ওনারা এসে আর কি বসলেন, তাই আমি ওদের ভিডিওটাও করলাম আর কি, যে তোমাদেরকে তো দেখাই যায়নি সকাল থেকে। এরপর আমাদের পাতে এক এক করে খাবার আর কি চলে এসছে, ফার্স্টে বেগনি পড়ে গেছে, তারপরে কি পড়ছে দেখো, তারপর পড়লাও, এরপর না সাদা ভাতও ছিল, আমি সাদা ভাতটা নিইনি। আজকে খাওয়ার ভিডিও বা লোকনাথ বাবা মন্দিরের ভিডিও এখানে শেষ, এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম রথ দেখতে। আজকে যেহেতু উল্টো রথ, আমি আর মেয়ে দুজনে চলে এলাম। আর ওদেরকে জিজ্ঞেস করছিলাম এখানে না, এই আগের বার দেখিয়েছিলাম সোজা রথে যে কত কি প্রচণ্ড পরিমাণ ভিড়, তো এই ভিড় কম দেখে না আমাদের সন্দেহ হচ্ছিল এটাই তো ইস্কনের রথটা। তারপর ইনাকে দেখেই মানে প্রভুবাদকে দেখেই মানে ওনাকে দেখেই মনে হলো যে এটি ইস্কনেরই রথ। ইস দেখো সবার চেঁচামেচি, আয় আ কি করে কি মিশ্রি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দেখো এবার এদের সুন্দর সুন্দর নাচ দেখো রাধাদের, এই বৃষ্টির মধ্যে দেখো ছোট বড় সবাই ভিজে ভিজে, সারা রাস্তা গোটা শহর ভিজে ভিজে এভাবে নাচ করতে করতে কি করবে। আর আজকে এত সুন্দর আনন্দের দিন কি ছাড়া যায়, বছরে তো একবারই আসে তাই না, আবার এক বছর পর
আর এখানে ওদের সাথে সাথে আমরাও নাচতে শুরু করে দিয়েছিলাম, যেহেতু একটু ফাঁকা ফাঁকা পেয়েছি। আমরা না সোজা রথেও নাচবো ভেবেছিলাম, মানে এইভাবে হরে কৃষ্ণ করবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, এত ভিড়। আবার অনেকে আবার ছাতা মাথায়, ছাতা মাথায় কি আর বাঁচতে পারবে, যেই মানে বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবে, যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর তার মধ্যে দেখো সব গোটা গা ভিজে গেছে, মানে ভেজে জামা কাপড়ে সব নাচ টাচ চলছে। আমরাও যে ভিজিনি তা না, আমরাও ভিজে গেছি। আর বললামই তো তোমাদের একটু আগে যে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছিলাম, তো বেরিয়ে মানে বাড়ির থেকে বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়েছে, যতই টোটো করে যাই কিন্তু পাশ দিয়ে তো বৃষ্টির সাত মানে বৃষ্টিটা আসছেই, সাতটা আসছেই, তো সেটাতেই অনেকটা ভিজে গেছিলাম। আর ওদের সাথে আমরাও একটু আনন্দ করে নিচ্ছি মাঝে মধ্যে যখনই মেয়েদের দলগুলো আসছে। আবার মেয়ে বলছে থাম্মাকে তুমি একটু ক্যামেরাটা ধরো, থাম্মা বলছে আমি পারবো না, আমি নাচ করবো। আর এখানে জাটাটা আমি যখন ঝাঁট দিচ্ছিলাম তখন আমার মেয়ে ক্যামেরাটা ধরেনি, আমি জাটাটা ছেড়ে ওদের হাতে দিলাম, তখন ক্যামেরাটা নিয়ে ধরছে। তো এবার চলে আসছে সুভদ্রা, সুভদ্রার রথ আর কি, সুভদ্রার রথেরও আমাদের দড়িটা না হয়ে গেল। দেখো আকাশটা দেখো অনেকটাই মেঘ পরিষ্কার হয়েছে, কিন্তু তা সত্ত্বেও অনেক মেঘ আছে, বৃষ্টি পড়েই যাচ্ছিল কন্টিনিউ, সন্ধ্যাবেলার দিকে মনে বৃষ্টিটা ছেড়েছে। আরে দেখো ওদের সাথে সাথে আমাদেরও কি পরিবার নাচ, সব এত সুন্দর করে সেজে গুজে গোটা ড্রেস ট্রেস ভিজে, কি অবস্থা। এই দেখো আমার লোক, আমি দেখে একবার আবার মানে ঝাঁপিয়ে পড়েছি, আর সেই মুহূর্তে ক্যামেরা ট্যামেরা বেগে নড়ে গেছিল। আরে দেখো নাচতে শুরু করে দিয়েছি আমিও আমার এই দিদির সাথে। আমি ওকে আগে ফোন করে জেনেছিলাম যে তোমাদের কখন বদ যাচ্ছে না যাচ্ছে, তো যেই টাইমে বলেছিল সেই টাইমে আমার আর বেরানো হয়নি, একটু দেরি করে বেরিয়ে, দেরি করে বেরোনোর জন্য অবশ্য ভিজেও গেছিলাম, তো যাই হোক একটু দেরি করে বেরিয়ে এই সাইডে অন্য খেয়াল দিকে এসে ওদেরকে আর কি ধরেছিলাম, যে এদিকটা একটু মানে দাঁড়ানোর জায়গা আছে ফাঁকা, পুরো রাস্তার ওপর দাঁড়াতে হবে না আর ভিজেও যাবো না এত বৃষ্টিতে। সবাই ছাতা কাটা নিয়ে হাঁটছে, দেখো লাস্টের দিকে না সবাই সবার মানে প্রায় অনেকের মাথাতেই ছাতা, আর কেউ ভিজতে চাইছে না আর কি, যারা ভিজে গেছে গেছে, আর যারা ভেজেনি তারা নতুন করে ভিজতে চাইছে না। তিনি সকলকে দর্শন দান করছেন, এই কৃপা আশীর্বাদ আপনারা সকলে গ্রহণ করুন। মানে মাসির বাড়ির থেকে এবার মায়ের কাছে আসছে, তাই তো মানে মাসির বাড়ির থেকে নিজের বাড়ি চলে আসছে। জয় জগন্নাথ, আবার এক বছর পর দেখা হবে। তারপরে এদের পাগলামো শুরু হয়ে গেছে, ব্যাস জগন্নাথ দেখে এসব থামেনি, এরা নেচে এসব থামেনি, এখানেও নাচতে হবে, ঘরে এসেও নাচ চলছে। তো চলো ওদের সাথে সাথে ওদের পাগলামো আনন্দর সাথে সাথে আমরাও আনন্দ করে ভিডিওটা দেখে নিয়ে চলো টাটা। আজকে মনে আমার ভিডিওটা এইটুকু, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। এইটা